নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা আজ রাতেই একশো নব্বই কিলোমিটার গতিবেগে গোটা পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আফরান হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে একটি বিশেষ সতর্কবার্তা জারি হয়েছে কোন কোন জেলাগুলিতে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে সমস্ত কিছু বিস্তারিত জানাবো এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দফ প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেট গুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য হতো আসন বন্ধুরা দেয় না করে ভিডিওটি আমরা যত সময় এগোচ্ছে ততই বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে আফরান আবহাওয়িদরা জানিয়েছেন বঙ্গোপসাগরে নিম্নচাপের শক্তি বেড়েছে আজ শনিবার রাতেই সেটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে আগামীকাল রবিবার পর্যন্ত সেটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগোবে তারপর উত্তর পূর্বে বাঘ নিয়ে সেটি বঙ্গোপসাগরের দিকে এগোতে পারে ঘূর্ণিঝড় আফরানের প্রভাবে মঙ্গলবার ও বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঘণ্টায় আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে গাঙ্গে ও পশ্চিমবঙ্গের উপকূল জেলাগুলিতে কলকাতা সহ উপকূল ও উপকূল সংলগ্ন সাত জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে সোমবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে ওড়িশা ও পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য চরম সতর্কবার্তা জারি করা হয়েছে যারা সমুদ্রে রয়েছেন তাদের রবিবারের মধ্যেই উপকূলে ফেরার নির্দেশ আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়েছেন ওড়িশা পশ্চিমবঙ্গ বাংলাদেশের মতো উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন উপকূলে এর প্রভাব বেশি পড়বে বলে আবহাওয়িদ্রের অনুমান ঘূর্ণিঝড় আফরান স্থলভাগের কোথায় প্রবেশ করবে তা নিয়ে এখনও পর্যন্ত অবশ্য কিছু জানাতে পারেনি আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে এ রাজ্যে সোমবার অন্ধ্র ও উড়িষ্যার উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গলবার ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুধবার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকুলে উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে আশি থেকে নব্বই কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে এই রাজ্যে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার সেই সঙ্গে মঙ্গলবার উপকূলের জেলাগুলিতে পঁয়ষট্টি থেকে পঁচাশি কিলোমিটার ঘন্টায় গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি ও সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বুধবার বৃষ্টির প্রভাব পড়বে উপকূলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া অব্যাহত থাকবে হাওয়ার গতিবেগ সত্তর থেকে নব্বই কিলোমিটার পর্যন্ত বাড়বে গাঙ্গে ও পশ্চিমবঙ্গে প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বুধবার রয়েছে শনিবার সন্ধে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে এদিকে আজ শনিবার এই নিম্নচাপের টানে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে আন্দামান নিকোবরে আবহাওয়াবিদরা জানাচ্ছেন আর এক দিনের মধ্যেই বর্ষা প্রবেশ করবে আন্দামান নিকোবর এবং আন্দামান সাগর সংলগ্ন এলাকায় তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আফরান কিন্তু আর এক দুদিনের মধ্যেই গোটা পশ্চিমবঙ্গে ধেয়ে আসছে এমন কি বাংলাদেশেও এই ঘূর্ণিঝড়ের প্রভাব ব্যাপকভাবে পড়বে সেই সঙ্গে ওড়িশাতেও কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে সেই সঙ্গে আজ অর্থাৎ আজকে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় প্রচন্ড পরিমাণে ঝোড়ো হাওয়া এবং সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি সকলকে শেয়ার করে জানিয়ে দেবেন যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এইভাবে জুড়ে থাকবেন